মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি, তখন বাজে 5:20। তো অনেকদিন ধরেই আমি চেষ্টা করছিলাম যে সকালবেলা ওঠার, অনেকগুলো জিনিস যেগুলো আমি করতে চাই সেগুলো করার, বাট হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমি সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে মেডিটেশন করেছি, তারপর মিউকে আর কালিয়াকে বাইরে একটু ঘোরাতেও নিয়ে গেছি, অনেকটা একটু বাইরেটা হাঁটিয়ে নিয়ে এসেছি। আজকে দিনটা খুব সুন্দরভাবে আমার স্টার্ট হলো। রোজ আমাদের এটাই চেষ্টা করা উচিত যে কালকে থেকে যেন আজকের দিনটা আমি কিছু ইম্প্রুভ করি নিজের মধ্যে। তো সেটা আমি আস্তে আস্তে চেষ্টা করছি, রোজ কিছু না কিছু নিজের মধ্যে ইম্প্রুভ করার। তো সবাইকে এটা করা উচিত, গতকাল থেকে যেন আজকে আমি কিছু একটা অ্যাড করি নিজের মধ্যে, কিছু একটা ইম্প্রুভ করি, তো লাইফ বেটার হবে। তো এখন আমি চলে যাব ব্রেকফাস্ট বানাতে, কিছু বাসন টাসন আছে সেগুলো ওয়াশ করে নেবো, আর তারপর ব্রেকফাস্ট বানিয়ে নেবো। আজকে ব্রেকফাস্টে হচ্ছে সুজি, সুজি বানাচ্ছি, আর তারপর দেখি লাঞ্চে কী বানাই। তো পুরোটা দেখবেন ভিডিওটা এন্ড অবধি, আশা করবো ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন স্টার্ট করি। তো এখন আমি সুজিটা বানিয়ে নিচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট রেডি। প্লিজ আমার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে ইগনোর করুন, বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে সারা দিন, তাই জন্য এই সাউন্ডটা একটু পাওয়া যাচ্ছে এখন। তো এখন এই গাছগুলোকে এখানে এনে রাখা হয়েছে। তো যেই নার্সারি থেকে আমরা এই গাছগুলো নিয়ে এসেছিলাম সেই নার্সারি থেকে লোক ডাকা হয়েছে এই গাছগুলোকে যাতে একটু দেখে যায়, কেন কি না এই গাছটার পাতা হলুদ হয়ে যাচ্ছে, তারপর এই গাছটারও ওরকম একটু হালকা হালকা হচ্ছে। তো ঠিক কী করতে হবে যদি মানে একটু দেখে যায় তাহলে এই গাছগুলো একটু ভালো থাকবে। আমি একটু জেনে যাবো যে কী করতে হবে। এর আগে আমি কোনোদিন এরকম গাছ রাখিনি, তো এই ফার্স্ট টাইমই রাখছি। তো দেখি কী করতে হয়, কী আর কী নিতে হয় একটু বলে গেলে সুবিধা হবে, তো গাছগুলো ঠিকঠাক থাকবে। তাই জন্য কিছুক্ষণ এই চলে আসছে, ফোন করেছিল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই জন্য এখন এখানে রাখলাম। মিউ রোদ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে এখন মাছ ভাজছি, আজকে মাছের ঝোল হবে, আর এদিকে কাল বানিয়েছিলাম বয়েল ভেজিটেবলস, তো সেটাই আছে। আর এখন কালিয়াও চলে এসছে রোদ খেতে, মিউ এখনও ঘুমোচ্ছে, আর আমার এদিকে মাছের ঝোল হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে গাছ ঠিক করার লোকটাও চলে এসছে। তো কালি এদিকে পুরো বসে বসে দেখছে যে গাছটার সাথে গাছগুলোর সাথে কি করা হচ্ছে, কে এসছে আমাদের বাড়িতে, খুব ইন্টারেস্ট, যা ভয় পেয়ে গেছে আমাকে হঠাৎ করে দেখে। এই যে সামনেও চলে গেছে আবার দুষ্টু। তো সব ঠিকঠাক করে উনি চলে গেছেন, আর কিছু জিনিসও দিয়ে গেছেন যেগুলো ইউজ করতে বলেছে, তো এগুলো মাসে মাসে ইউজ করতে হবে ওদেরকে ভালো রাখার জন্য, টাইমে টাইমে ইউজ করতে হবে, কীভাবে সব করতে হবে সব বলে গেছে। তো এখন হয়ে গেছে সন্ধ্যে, আর এদিকে আমরা পিৎজা খাচ্ছি এখন। এইটা আমরা আমাদের হোমমেড পিৎজা, তো এটাতে যে ব্রেডটা আছে ওটা আমরা বানাইনি, ওটা আমরা কিনে নিয়েছি মরিসের পাওয়া যায়, ওইটাকে ইউজ করে তার উপর একটা স্যান্ডউইচ স্প্রেড দিয়ে, স্যান্ডউইচ স্প্রেড আপনার রেডিমেড পাওয়া যায়, স্যান্ডউইচ স্প্রেড দিয়ে তার উপর যেরকম ক্যাপসিকাম অনিয়ন টমেটো এগুলো ইউজ করা যেতে পারে, চিকেন একটু ফ্রাই করে ইউজ করা যেতে পারে, মাশরুম ফ্রাই করে ইউজ করা যেতে পারে, বিভিন্নভাবে করা যেতে পারে, আর তার উপর দিয়ে অল্প চিজ মজারেলা চিজ ছড়িয়ে দিয়েছি বাস। তারপর এটাকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছি, আমাদের মাইক্রোওয়েভ কনভেকশনও আছে, তো ওটাতে পিৎজার অলরেডি প্রিসেট অপশন ছিল, তো ওটাতেই করেছি। যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে কনভেকশন, যদি মাইক্রোওয়েভ কনভেকশন আছে তাহলে কনভেকশনে 200 ডিগ্রিজে রাখবেন, আর মোটামুটি আন্দাজ মতন ওপর থেকে দেখে বোঝা যায়, যখন হালকা হালকা একটু দেখবেন কালারটা চেঞ্জ হয়েছে পিৎজার তখন ওটা বন্ধ করে দেবেন, আর না হলে যদি ওটিজিতে করছেন তাহলে আগেন 200 ডিগ্রিজে সেট করে তারপর যেরকম ওপরে কালার আসে ওইভাবে বন্ধ করে নেবেন।
হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমাদের কিছু অর্ডার দেওয়া আছে দোকানে, তো সেটা নিতে আবার আমরা বাড়ি ফিরলাম। ফিরে হেলমেট নিয়ে এখন বাইকে করে বেরোচ্ছি। তো কেনাকাটি করে এখন আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাট, আর এসেই দেখছি যে সব বন্ধ হয়ে গেছে। এখন বাজে প্রায় 10টা, ভেবেছিলাম হয়তো খোলা থাকবে, কিন্তু সবাই বাড়ি চলে গেছে ঠান্ডা করতে। এদিকটা প্রচুর ঠান্ডা, আমাদের দিকে ঠান্ডা কমেই গেছিল। সবাই বেরোচ্ছে, আমরা যাচ্ছি। সব বন্ধ হয়ে গেছে, তাও আমরা ঢুকলাম। দেখো সব বন্ধ হয়ে গেছে, কয়েকটা লোকজন আছে, এদিকটা প্রচন্ড ঠান্ডা, তাই জন্য মনে তাড়াতাড়ি বন্ধ হয়েছে না কি, এত তাড়াতাড়ি বন্ধ হয়নি। তো আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি, কয়েকটা লোক আছে তাই জন্য ঢুকে পড়লাম, একটু হেঁটে আসি। আর দোকান টোকান সব বন্ধ হয়ে বলেছিল, তাও হয়েছে চায়ের দোকানও খোলা নেই। তো হেঁটে টেটে নিয়ে এবার ভাবছি আমরা বাড়ি ফিরে যাই, কেন কি বেশি লোকজন নেই এদিকটা, আর প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা লাগছে না তোমার? আছে, মোটামুটি ঠান্ডা। আমাদের ওদিকে তো ঠান্ডা কমেই গেছে, আর আমি ভাবলাম যে এমনি এটা পরে এমনি বেরিয়ে বেরিয়েছি, যে ঠান্ডা হচ্ছে যে সোয়েটার টোয়েটার পরে এলে হতো। এখানে এখনো ওরকমই ঠান্ডা আছে যেরকম আমাদের ওদিকে আগে কদিন আগে ছিল, খুব ঠান্ডা, কুয়াশা কুয়াশাও পড়ে আছে। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।